আমার এই যে রাত্রে ঘুমের ভিতরে ঘুমাইয়ে যায়, তারপরে যেমন একটা একটা দিকে আমার হাত পাও দুটোর ভিতরে অনেক গরম হয়ে যায়, পাও দুটো অনেক গরম, আমার ঘুম ভেঙে যায়, পরে আমি আর ঘুমাচ্ছি না, আমার পা অনেক গ্রাস করা করে, পরে যখন আমি ওই সরিষা তেল পানি দিয়ে ফেটকে আমার পায়ে যখন দেই তখন একটু ভালো লাগে, আমার অনেকদিন যাবত এই সমস্যাটা দেখা দিচ্ছে। অন্য কোনো সমস্যা তো নাই না? উন্নতি নাই হয় তাহলে তো একটা পরীক্ষা নিয়ে করে দেখতে হবে, তো একটা কারণ বের করতে হবে আর কি। কিছুদিন একটা চলুক দেখে একটা মাস খেয়ে দেখেন, 10 mg করে খাবেন তাহলে ছোঁয়ার আগে। আমাদের প্রশ্ন অনেক অনেকেই অপেক্ষা করছেন, আমরা টেলিফোনে এবং ফেসবুকে অনেক প্রশ্ন দেখছি, কিন্তু তারপরে আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। ডাক্তার, আমার নাম মধুরমি, আপনার কাছে কোনো বিশেষ প্রশ্ন আছে কি না আমাদের অতিথির মাধ্যমে সেই প্রশ্নের পরামর্শ আমরা জানতে চাইব। তিনি জানতে চেয়েছেন যে তার পুরো গায়ে লাল লাল দানার মতো উঠছে, যেটিকে প্রথমে ঘামাচি বলে তিনি অবহেলা করেছিলেন, কিন্তু এখন তিনি দেখছেন যে এটি ঘামাচি নয়, কারণ পুরো গায়ে উঠেছে এবং তিনি এটা থেকে পরিচয় কিভাবে পাবেন বুঝতে পারছেন না। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ তিনি খেয়েছেন তবে কোনো উপকার পাচ্ছেন না। ধন্যবাদ। আসলে এটা কারণ তো বার করা দরকার, সারা গায়ে লাল লাল এটা তো নর্মাল জিনিস নয়, ঘামাচিও নয়, এটা অ্যালার্জিও হতে পারে, অন্য রোগও কিন্তু এরকম হয়। সবচেয়ে ভালো হয় যদি সম্ভব আপনি একজন ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট বলে আমরা তার সাথে কনসাল্ট করেন ইমিডিয়েটলি, যদি তাকে না পান একজন মেডিসিন কারোর সঙ্গে তো কনসাল্ট করবেন, রোগটা কিন্তু ডিটেক্ট হওয়া দরকার, অনুমান করে ওষুধ দেওয়াটাও ঠিক না। আসলে ইনজেকশন খেলে হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু তাতে তো রোগটা ডায়াগনোসিস হবে না। আপনি মনে হয় একজন কারোর সাথে কনসাল্ট করে নিয়ে তারপরে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা করা। আমরা ফেসবুকে কিছু প্রশ্ন গ্রহণ করছি। মাহমুদুল হক মায়ের জন্য করেছেন, দীর্ঘ 2 বছর হলো শ্বাসকষ্ট ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, কয়েকদিন আগে অক্সিজেন লেভেল 99% এম এসেছিল, অক্সিজেন দেওয়া হয়েছে, উচ্চ রক্তচাপ আছে, শ্বাসকষ্ট ঠিক মতো হাঁটতে পারেন না, প্রোভিয়ার খাচ্ছেন, ডিকামেট ইনহেলার নিচ্ছেন, টেলিটিভ 85 খাচ্ছেন, অর্থাৎ তিনি ওষুধ খাচ্ছেন, কিন্তু কি করণীয় জানতে চাই। আচ্ছা, আপনি যে প্রেশারের কথা বললেন, প্রেশারের মেডিসিন কি খান? টেলিটিভ প্রয়োজন ব্যবহার করেন, আর মেডিসিন যেগুলো খাচ্ছেন এগুলো চলুক, একটা করে মন্টি লুকাস একটা করে টোফেন খায়, একটা করে ডক্সিভা 200 মিলিগ্রাম সকালে রাতে এটাও খাবেন, তো যদি এর মধ্যে উন্নতি না হয় ভালো হয়, কারণ রেসপিরেটরি ফিজিশিয়ান বা অ্যাজমা স্পেশালিস্ট তার সাথে কনসাল্ট করে কিছু টেস্ট করা দরকার, যেমন উচ্চ রক্তচাপ রোগী তো অনেক সময় হার্টের টেস্ট করে, কিছু ইসিজি ইকো এগুলো করতে হয়, চেস্ট টেক্সে করা হচ্ছে, আর ব্লাড কাউন্টটা করা উচিত, এগুলো কিন্তু করা উচিত, একজন কারোর সাথে কনসাল্ট করে নিয়ে মেডিসিন এগুলো আপাতত চলতে থাক, আর চেষ্টা করুন সবসময় কুসুম কুসুম গরম পানি খাবে, ধুলাবালিগুলো অ্যাভয়েড করে, সব ডাস্ট এগুলোতে কিন্তু সমস্যা হতে পারে, যেহেতু অ্যাজমা রোগী তো নিজে ঘরে থাকেন, ঘর বাড়ি বিস্থাপত্র ওনার উনিরা অন্য কেউ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতে আশা করি উপকৃত হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক এবিএম আবদুল্লাহ, বিশেষ করে আপনি সবসময় কিন্তু আমাদের পাশে থেকে, দর্শকদের পাশে থেকে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন তথ্য এবং আপডেট দিয়েছেন, এই কোভিড কালেও আপনি আমাদের সঙ্গে থেকেছেন, এবং নিজেও কোভিডে আক্রান্ত হয়ে এবং আবারও আমাদের মাঝে কোভিড সংক্রান্ত নানা রকম